তুমি করো তব আপন করে আমার জানো তুমি করো। অসংখ্য ধন্যবাদ শিবাজী চট্টোপাধ্যায় মহাশয়কে ওনার এত সুন্দর একটা সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা এরপরে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর নিমাই চাঁদ মাসন্ত মহাশয়। মঞ্চে উপস্থিত শিক্ষক সংসদে জাতি মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত হচ্ছে, এর প্রেক্ষাপটটা হয়তো তোমরা অনেকে জানো কি অনেকে জানো না, আমি একটু বলি। এটা দুটো করার জন্য অরণ্য বাঁচানোর জন্য অনেকে খাদ্য আন্দোলন তাতে অনেকে শহীদ হয়েছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে একটা ভাষার জন্য ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে। আমার কাছে এটাই সব থেকে বেদনা হয়। কি ঘটেছিল, 1947 সালের পাকিস্তান সেনারা বা পাকিস্তান সরকারের তরফে বলা হয় যে বাংলাদেশ তখন পাকিস্তানে ছিল, বলা হয় যে উর্দু ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষা এবং সেটাকে সবাইকে মানতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বলেছিল যে না, বাংলা ভাষাতেই আমরা কথা বলি, বাংলা ভাষাই আমাদের সাবলীল, আমরা এই ভাষাটাই আমাদের প্রধান ভাষা হিসেবে থাকবে। এই নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল। তারপর 48-49 সালে তারা আলোচনা কিছুটা এগিয়েছে, আন্দোলন গড়ে তুলেছে। তার আউটবাসটা ঘটেছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 144 ধারা অমান্য করে একটা জায়গায় জড়ো হয়েছিল। তখন পাকিস্তানি সেনারা তাদের উপরে